সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো। আমিও শারীরিকগতভাবে একটু খারাপ থাকলেও আজকে মানসিকগতভাবে ভালো আছি। যে সত্যনারায়ণটি গত মাসে রাসপূর্ণিমায় দেওয়ার কথা ছিল এবং বিগত কয়েক বছর ধরে রাসপূর্ণিমাতে দিয়ে এসেছি, সেটা কুচুমে বাবার ডেঙ্গু হওয়ায় আর আমার একটু শারীরিকগত প্রবলেমের জন্য সেটা স্থগিত থাকে, আর সেটা এই পূর্ণিমায় দিচ্ছি। মানুষের খুব আনন্দের সংবাদ দিলে, আনন্দে থাকলে মানুষ সত্যনারায়ণ দেয়, আবার খুব সমস্যার মধ্যে থাকলেও মানুষ সত্যনারায়ণ দেয়। আমি যে কেন সত্যনারায়ণ দিই সেটা আমি আজ পর্যন্ত নিজেই বুঝতে পারলাম না। তবে সত্যনারায়ণ দিলে যে একটা সাংসারিক প্রশান্তি তৈরি হয়, একটা মানসিক শান্তিও বিরাজ করে, সেটা কিন্তু আমি প্রত্যেকবারই অনুভব করেছি। বিয়ের আগে যখন মা আলপনা দিতে বলতো, তখন আলপনাটা বেশ নৈপুণ্যতার সঙ্গে এবং বেশ মনোযোগ সহকারে দিতাম, কিন্তু এখন সাংসারিক এতটাই চাপ বৃদ্ধি হয়েছে যে যা হোক করে দিয়ে উঠে যেতে পারলেই ভালো, এই রকম। মানে ঠিক পারফেকশন হলো কি না হলো একবার পিছন ফিরে দেখা সেটা আর হয়ে ওঠে না, দিয়েই ছুটি, আবার অন্য কাজে লেগে পড়ি। বিয়ের আগে মা যখন আলপনা দিতে বলতো, তখন একবার চকে এঁকে নিতাম, তারপরে আলপনা দিতাম। মা বলতো, নে নে হয়েছে হয়েছে, যা হোক একটা হলেই হলো। তখন বলতাম, না পারফেকশন করতে হবে, পারফেক্ট করতে হবে। এখন তো পারফেকশন চুলোর গাবায়, প্রত্যেকটা কাজ নিজে হাতে করতে গিয়ে, প্রত্যেকটা কাজ নিজে সম্পূর্ণ করতে গিয়ে পারফেকশন চুলোর গাবায়, করতে পারলেই হলো, উঠতে পারলেই হলো, করে উঠতে পারলেই হলো। কিন্তু যখন দেখেছি এক একজনকার বাড়িতে এত শূন্য, এত সুন্দর নৈপুণ্যতার সঙ্গে আলপনাটি এঁকেছে, তখন মনে হতো আমি বোধহয় ওই কাজটাই অসম্পূর্ণ। তাই মানে সবটাই করতে চায় গৃহিণীরা, এর দেখে ওর দেখে সবটাই করতে চায়, কিন্তু গৃহিণীদের বলো সব কাজটাই তো করতে হয়, তাই সব কাজটাই পারফেকশন আসে না। তবুও মানুষ কিন্তু ছোটে গৃহিণীরা ছুটতে চায়, ছুটে রেসটা জিততে পারলেই হলো। ঠাকুরমশাই টাইম দিয়েছেন পাক্কা 9:30। ওনার বাবা কিন্তু খুব পাংচুয়াল ছিলেন, আজ ব্যক্তিটা নেই পৃথিবীতে, কিন্তু বারবার পুজো হলেই মনে পড়ে। 9:30 তো ওনার 9:30, 10:30 তো ওনার 10:30। বাবা মারা যেতে ছেলে সবটুকু ঠিকঠাকভাবে করে উঠতে গিয়েই হয়তো সেইখানে একটুখানি ঘাটতি হয়ে যাচ্ছে, কিন্তু ওই পুরোহিতকে না দিয়ে পুজো করলে আমারও যেন মন শান্তি হয় না। জানি না উনি কখন এসে পৌঁছাবেন, তবুও নৈবেদ্যগুলো সাজিয়ে রাখতে হচ্ছে। একটা পঞ্চদেবতার করব, এই একটা তোমার পঞ্চদেবতার, আগেরটা করলাম পঞ্চদেবতার, এটা করছি লক্ষ্মীনারায়ণের। 5টা ফল দিয়ে লক্ষ্মী গণেশকে দিই, মোটামুটি যেটুকু জানি সেটুকু দিয়েই সম্পূর্ণ করার চেষ্টা করছি। আর একটা হবে গণেশ বাবাজির নৈবেদ্য, এই মোটামুটি করে দিয়ে ঠাকুরমশাইয়ের সামনে এগিয়ে দিতে পারলেই শান্তি। প্রত্যেকটা সত্যনারায়ণে লুচি ভোগ দিই, লুচি একটু ভাজা ভোগ দিই, কিন্তু এবারে সেটাও করে উঠতে পারলাম না। উনি অন্তর যাবেন, উনি সবটাই বুঝছেন যে কেন আমি করে উঠতে পারলাম না। নারকলের মালাটা দেখছো এতটাই ছোট, আর কুরুনির মুখটা হয়ে গেছে বড়, তার ফলে মানে ঠিকঠাকভাবে কায়দা করে যে একটু তাড়াতাড়ি করে কুড়বো সেটাও হয়ে উঠছে না। মানে নারকলের মালাটা এতটাই ছোট, ঠিকঠাক কুড়ুনিতে ঢুকছেও না আর হচ্ছে না। এরকমই নারকল পাওয়া গেছে এবারে আমাদের কাছে, কতগুলো নারকল হয়েছে সেগুলো আবার কুচুমি বাবা ডাব থেকেই খেয়ে নেয়, নারকল আর ওগুলোকে নারকল আর হয়ে ওঠে না, সেগুলো যে নারকলে পরিণত হবে তার আগেই ডাবের জল আমাদের খাওয়া হয়ে যায়। Thank you.
সব ফল কুচোইনি, বেশ কিছু ফল রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় কুচিয়ে নেব। দেখো বিপত্তি এইখানেই হলো, বিপত্তি ঠিক বলা যাবে না, যে ঠাকুরমশাই আমার আসার কথা ছিল উনি তো আসতেই পারলেন না, উনি পাঠালেন অন্য একজন পুরোহিতকে, তাও আবার বেলা 11:30। যতটা ভেবেছিলাম খারাপ হবে পুজোটা, কিন্তু ধারণাটা ভুল, এই পুরোহিত অনেক মন দিয়ে ভক্তি করে পুজোটা করেছেন। আর আমার আর মায়ের আজকে খাওয়ার সেরকম প্রসঙ্গ ওঠে না, কেননা আজকে ওই সিঁড়ি টিনি খেয়েই হয়তো এ বেলাটা চলে যাবে, রইল বাকি কুচুম আর কুচুমের বাবার, এদের একটুখানি এদের একটু পায়েস করে দেবো, কেননা দুধ বেশ কিছুটা জমেছে। আর এদের বাঁকুড়া গুড়ের মাকুড়ার গুড়টা এটাই শেষ হয়ে যাবে, মানে আর অবশিষ্ট কিছু থাকবে না, আবার নতুন গুড় আনতে হবে, আবার স্টোর করে রাখে রেখে দেওয়ার পালা, আবার সারা বছর গুড় আমি এইভাবেই কিন্তু স্টোর করে রেখে দেব। আর একটু পায়েসে একটু গুড় দিলে ভালো হয়, ওদের করে দেব তোমার একটু ভেজ ডাল, আজকে যেহেতু নিরামিষ ব্যাপার আজকে একটু সমস্ত সবজি দিয়ে একটু ভেজ ডাল করে দিচ্ছি, মুগের ডাল, অবশ্যই মুগের ডাল, একটু ঘিটি দিয়ে নামিয়ে নেব, একটু নুন মিষ্টি ঘি দিয়ে একটু নামিয়ে নেব। আর বিপত্তি আজকে অনেকগুলোটাই হলো, অনেকগুলোই হলো, কেননা ব্রাহ্মণ বিভ্রাট একটা হলো, যাই হোক সেটা ভালোভাবে মিটে গেল, তারপরে বিভ্রাট হয়ে গেল তোমাদের আমি দেখাচ্ছি, কী বিভ্রাট হয়েছে আজকে দেখাচ্ছি। হওয়ার কথা ছিল পনির, পনিরের অবস্থা খুব খারাপ তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। মুগের ডালটা আমি করেছি, আর শিবাপদিকে একটু ফুলকপিটা ভাজতে দিই, আলুটা ভাজতে দিয়ে গেছিলাম প্রসাদ দিতে, কেননা প্রসাদ দেওয়ার ব্যাপারটাও তো থেকে যায়, আর ওই জন্য প্রসাদ দিতে চলে গেছিলাম। আর শারীরিক কন্ডিশনটা বেশ খারাপের দিকে এবার যাচ্ছে বুঝতে পারছি, এবং তড়িঘড়ি কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। শিবাপদি বললো আমি রান্না করছি তুই যা এখান থেকে, আমি বললাম না সবাই মিলেই করে ফেলি তাড়াতাড়ি করে হয়ে যাবে। দুদিন আগে আনা পনির যে এইভাবে নষ্ট হয়ে যেতে পারে এই ধারণাটা আমার কোনোদিনই ছিল না, এই প্রথম হলো যে দুদিন আগে আনা পনির এইভাবে নষ্ট হয়ে গেল। শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে তোমাদের তো বলছি, দু তিন দিন ব্লগ আগেই ব্লগে বলেছি যে শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগার পরিণতিটা এইভাবে ভয়ানক হবে সেটা আমি বুঝতেও পারিনি। কালকে সন্ধেবেলা প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় এই ইনহেলারটা আমার দেওর সাজেস্ট করলো, ঘরের ডাক্তার বলি অত অনেকটাই সাহায্য পায়, বলে এই ইনহেলারটা নিতে, ইনহেলারটা নিয়ে তবে কালকে সন্ধেবেলা একটু শ্বাসকষ্ট থেকে, মানে একটু শ্বাসকষ্ট থেকে আমি রেহাইটা পেয়েছি। এতটাই চেস্ট পেন আর শ্বাসকষ্ট হচ্ছিলো, এইটা নেয়ার পর তবে একটুখানি আমি রিলিফ পেয়েছি। মানুষ যদি সব চাইতো, যে মানুষের চাওয়ার যেটা চাইবে সেটাই হবে, সেটা যদি হতো তাহলে মানে মানুষ এত অসুখী হতো না, কিন্তু সেটা হয় না সবসময়, ওপরওয়ালা যেটা চান সেটাই হয়, ওর ইশারাকে মানে ওর ইশারা না ইশারা মানে ইশারা না করলে একটা পাতাও হেলে না, একটা পাতাও খসে পড়ে না, সেখানে তো তুচ্ছ ব্যাপার বলো আমাদের চাওয়া পাওয়া। আর আজকে সম্পূর্ণই ডোবালো আমার ব্রাহ্মণ মশাই, ঠাকুর মশাই আজকে সম্পূর্ণ ডুবিয়ে ছাড়লেন। এর আগের বারে রাস পূর্ণিমায় তোমাদের বললাম রাস পূর্ণিমায় দেওয়ার কথা ছিল, রাস পূর্ণিমায় হলো না, কেননা তখন তো কুচুর বাবা ডেঙ্গু হয়েছিল, সেই পরিস্থিতিকে মাথায় রেখে আর পুজো করতে ইচ্ছা হলো না। হ্যাঁ, তারপরে বললাম তাহলে সংক্রান্তিতে করুন, কেননা তাহলে তখনও ঠান্ডাটা একটু কম কম থাকবে, সংক্রান্তিতে করলেও আমার এত আনফিট
থাকতাম না, তখন আমি তো ফিট ছিলাম, এতটা শারীরিক অসুস্থতা ছিল না। হতো কি বললো, আমার ঋতু পুজো আছে, হবে না। উনি এবারে করতেও পারলেন না, আর আমার পুজোটা যেখানে আমার 11টায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেখানে আমার বেঁচে গেল একটা বেঁচে গেল। তাই যাক, যা করে হয়ে তো গেছে, এই একটা টেনশানে ছিলাম। আর কালকে এটা কিছুটা রক্ষা করেছে, কালকে সারা রাত পুরো ড্রাম বাজিয়েছি, ডিজে চলেছে, সারা রাত ডিজে চলেছে আমার, ঘ্যাঁক 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 করে। আমার প্রায় 7-6 বছর পর এই রকম সর্দি কাশি হলো, হয় সর্দি কাশি হয়, গলাটালা ভেঙে যায়, জ্বর হয়, সামান্য হালকা কাশি হয়, কমে যায়। কিন্তু এবারে এতটাই কাশিতে আমাকে ভোগাচ্ছে, এতটাই, সারা রাত কালকে ড্রাম পিটিয়েছি যে সকালবেলা ভাবতেই পারছি না আমি কীভাবে পুজোটা করবো। কালকে এটা তিনবার, কালকে সন্ধেবেলাতেই এত শ্বাসকষ্ট হয়েছে, এটা তিনবার নিলাম, আজকে প্রায় তিনবার নেওয়া হয়েছে, জানি না আবার রাত আসছে, আবার ভয় করছে। তাহলে একটু খেয়ে দিয়ে নিয়েছি শরীরটা, সারাদিন পর একটু খেয়েছি তো শরীরটা কেমন হচ্ছে, একটু খেয়ে দিয়ে রেস্ট নিই, তারপর দেখা হয়েছে তোমাদের সঙ্গে সন্ধেবেলা, চলো। দুপুরে হালকা একটু প্রসাদ সত্যাদ খেয়ে সেই যে দুটো ওষুধ খেয়ে উপকার হলাম, আর সারা রাত্রে না ঘুমোনো ক্লান্তি চোখ খুলতেই দিল না। তারপরে চোখ খুলে দেখলাম বেশ সন্ধে হয়ে গেছে, বৌদি লুচি বেলতে আরম্ভ করে দিয়েছে। বললাম না, বা এবার গিয়ে একটু হাত লাগাই, মায়ের যথারীতি সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি আর সন্ধে দিই মানে সন্ধে দেবো কি সেই ক্ষমতা আমার হলো না যে উঠে একটু সন্ধে দিই, বুঝতেই পারিনি কখন সন্ধে হয়ে গেছে। কালকের থেকে তুলনামূলক ঠান্ডাটা আজকে অনেক বেশি, বলো বৌদি, কালকের থেকে ঠান্ডাটা আজকে বেশি না? অনেকটা বেশি। হ্যাঁ, আজকে ঠান্ডাটা কিন্তু কালকের থেকে অনেক বেশি। দিনের বেলাকার বেশ কিন্তু তরকারি অবশিষ্ট আছে, সবটা ওঠেনি, আর রাত্রেবেলা করব একটু ছোলার ডাল। এই হচ্ছে লুচি, তো অলরেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে, আর তোমার একটু ছোলার ডালে একটু নারকল দিলে কিন্তু খুব ভালো হয়। দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু নারকল কুচি, আর দিলাম একটা টমেটো, গোটা একটা টমেটো দিলাম। এই হবে, আর বিশেষ কিছু করব না, যদি প্রয়োজন হয় একটু বেগুন ভাজবো, যদি প্রয়োজন হয়, তবে আশা করছি প্রয়োজন সেটার হবে না, কেননা বেগুন ভাজা খাওয়ার লোক সংখ্যা খুব কম, যদি মা একটু খেতে ভালোবাসে, মা যদি খেতে চায় তখন একটু বেগুন ভাজা হবে। তারপরে তোমার দিয়ে দিলাম আদা জিরে বাটা, একটু বিশেষ কিছু দেবো না, আদা জিরে বাটা একটু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, তারপরে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আর আজকে একটু বিশেষ সংযোজন করব এই ডালটাতে, আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম যে একটু হিং ফোড়নও দিয়েছি, আগের দিনে দেখিয়েছিলাম একরকমভাবে, আজকে দেখো এই চানা মশলাটা তোমরা যদি একটুখানি দিতে পারো ছোলার ডালে, ছোলার ডালের লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যায়, এবং চানা মশলাটা দিতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ছোলার ডালটা। লুচি তরকারি নামতে না নামতেই কুচুম কুচুমের বাবা দুজন গাড়িরই খাওয়া হয়ে গেছে, অলরেডি ওরা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর মাও খেয়ে নিয়েছে, আর আমি একটু, আমার একটু বিশেষ কাজ ছিল, কাজগুলো করতে করতে বেশ রাত হয়ে গেল, আমি শেষে খাচ্ছি। আর তোমরা তো, তোমাদের তো বলেইছি আমি ঠান্ডা লুচি একদমই খেতে পারি না, তাই 4টে কুচি আমার রাখা ছিল, সেই 4টে কুচি আমি একটু বানিয়ে নিলাম, গরম গরম একটু বানিয়ে নিলাম, তা 3টে খেতে পারবো আশা করছি, কেননা 4টে খাওয়ার লোক আমি নই, আমি অতখানি লুচি ভক্ত নই, কিন্তু আজকে তো আমাকে খেতেই হবে, তাই 4
দুটে নয় তিনটে লুচি খাবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর নারায়ণ যদি আমাকে একটু ভালো রাখেন, তার সঙ্গে তোমাদেরও ভালো রাখবেন। আজ আসি বন্ধুরা, টাটা।